যারা বিশেষ করে 15 শাবান কে শবে বরাত বলে ভাগ্য রজনী বলে আর এই দিনে রোজা রাখে রাতে নফল পড়ে আর তার সাথে সাথে আরো কিছু করে দলে দলে কবর জিয়ারত করে গিয়ে আর কি করে রাতে হাল্লা রুটি করে নিজেরা খাই পাড়া প্রতিবেশীকে খাওয়াই গরীব মিসকিনকে খাওয়াই আর তার সাথে সাথে আরো অনেকের ভ্রান্ত ধারণা যে যদি বিধবা থাকে এই আশায় বসে থাকে হাল্লা রুটি তৈরি করে যে আমার স্বামী মারা গেছে এই রাতে আত্মাগুলি ফিরে আসে রূহগুলি ফিরে আসে হ্যাঁ রূহগুলি কি করে ফিরে আসে তো আমার স্বামী আসবে ইন্তেজারে বসে থাকে যে স্বামী কখন বাড়িতে আসবে একটু হাল্লা রুটি নিয়ে রেডি হয়ে বসে থাকি কত কি যে রয়েছে ভণ্ডামি মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান আল্লাহ পাক এর কোন সনদ নাজিল করেননি এর দলিল প্রমাণ নাজিল করেন নাই একটি হাদিস পেশ করি এমন একটি হাদিস যে হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে একদল কেউ কেউ বলেছেন হাদিসটা হাসান আর একদল বলছেন জয়ীফ আর যেমনই পেল তাদের লোকেরা বলুক আর না বলুক তাদের অন্য অন্য মাসলায় কখন ওই আলেমের কথা মানবে না কিন্তু যেহেতু নিজের ফেভারে কথাটা পেয়ে গেছে তখন চট করে ধরলো আরে আপনারে তো বলেন আলবানি আলবানি আপনার আলবানি তো বলেছে এটাকে হাসান ওইটাকে নিয়ে নিল আর অন্য অন্য আলামাদের তখন আর দোহাই দেবে না অথচ অন্যরা হাদিসটাকে জয়ীফ বলেছেন সে হাদিসটাও শোনায় কারণ প্রচার মাধ্যমগুলিতে আজকাল আজকাল কিন্তু ওরা খুব চালাক হয়েছে জাল হোক জয়ীফ হোক মানুষকে ধোকা দেওয়ার জন্য হাদিসে রসুলে আছে হ্যাঁ দলিল আছে ওরাও বলছে কিন্তু সাধারণ মানুষ বুঝে না যে এগুলো জাল জয়ীফ মিথ্যা কথা বুঝে না এই জন্য সতর্ক করার জন্য ওই দলিলগুলি বলছে তার মধ্যে এমন একটি কথা দলিল বলছি হাদিস যে হাদিসটা সম্পর্কে দ্বিমত কেউ হাসান বলেছেন আর কেউ জয়ীফ দুর্বল বলেছেন দুর্বল যখন তখন আমলযোগ্য নয় আর যদি হাসানো হয় ধরে নিলাম হাসান তো তা দিয়ে তাতে ওই হাদিসে এই কথা বলা হয়নি যে তাতে এই নফল পড়বে ওই রাতে নফল পড়বে আর দিনে রোজা রাখবে এই কথা বলা হয়নি ওই হাদিসটা শোনাই হাদিসটা ইবনে মাজাই রয়েছে আবু মুসা আশারি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফি শাবান দেখেন হাদিসও কিন্তু সবে বরাত আসেনি সব ধরুন ফার্সি তো সব ফার্সি হচ্ছে সব তো আরবিতে কি লাইল আর বারাত আরবি শব্দ তো লাইলাতুল বারাত তো আসতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখেন ফি লাইলাতি নিসফি মিন শাবান শাবানের শাবান মাসের যে অর্ধেক হয় ওই রাতটা মানে 15 শাবানের রাতে যদি এই রাতের নাম শবে বরাত হইতো তো হাদিস আসতো লাইলাতুল বারা লায়াত্তালিউ ফি লাইলাতিল বারাআতে বলতেন লাইলাতিল বারাআতে এক কথা দিয়ে হইতো লাইলাতুন নিসফে মিন শাবান এত বড় করে বলার দরকারটা কি ছিল তারপর এই নামটাও আমরা হাদিস থেকে পেয়ে যেতাম একটি হাদিস শুধু চাই ওই সব ভাইদেরকে বলছি যারা বলেন যে এই রাতটা হচ্ছে কি শবে বরাত এই শবে বরাত কথাটি লাইলাতুল বরাত এই শব্দ দিয়ে এই বাক্য কথা দিয়ে হাদিসের ভাষায় চাই কিয়ামত পর্যন্ত সময় থাকলো তাদের যে লাইলাতুল বারাত এই নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন না তার চার খলিফার কোন এক খলিফা দিয়েছেন অথবা ইমাম আবু হানিফা দিয়েছেন হানাফি ফেকা হেদায়া বেকায়াতে আর কুদুরিতে আছে অথবা ইমাম শাফি দিয়েছেন মালিক দিয়েছেন আহমদ দিয়েছেন দেখেন দেখি কোথাও থাকলো সময় কিয়ামত পর্যন্ত আনলিমিটেড সময় তাই না মরে যাবে এক নসল আলেমরা মারা যাবে ও তাদের তাদের যে ছাত্র আছে তাদেরকে সময় দেওয়া থাকলো শুধু হাদিসটা চাই যে লাইলাতুল বারাত এই কথাটি হাদিস আছে যদি না থাকে আর নেই আমি বলছি তাহলে ভালো করে শুন এই নামকরণ এই রাতটাকে সবে বরাত বলা সুন্নাত না বিদাত ভালো করে শুন এখান থেকে শুরু কর এই রাতকে সবে বরাত বলাই হচ্ছে বিদাত ভালো করে শুনে রাখ সুতরাং আমরা বিদাতি কথা বলবো না নবীর কবরকে রওজা যেমন বললো না বিদাতি কথা হ্যাঁ আর পাকা কবরগুলিকে মাজার বলবো না সবগুলিকে কবর বলবো এই ভাষা যেমন বিদাতি ভাষা বুঝতে পারছেন না ঠিকই তেমনি এই রাতকে কি বলবো না শবে বরাত লাইলাতুল বরাত বলবো না শবে বরাত কেন বলবো না কারণ নবী দেননি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন লাইলাতুল কদর তাহাররাউ লাইলাতুল কদর তলাশ করো লাইলাতুল কদর আর সেই নবী দিতে পারলেন না যদি ইসলামে থাকতো লাইলাতুল বরা থাকতো না যদি থাকতো তো দিতেন অবশ্যই বোঝা গেল নেই এই নাম তাহলে শুরু থেকেই জিরো নামটাই নেই তাহলে বাকি কাজগুলি কোথায় আছে বলেন
নামই যখন নেই তো কামকাজ কোথায় আছে, আমলগুলি কোথায় আছে, যেগুলোর দিকে ইঙ্গিত করলাম। আশা করি বুঝতে পারছেন আমার কথা। এই হাদিসটা আছে যে নিসফে শাবানের রাতে, মানে পনেরো শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলমী তাকান পৃথিবীর দিকে, ফায়াগফিরুলি জামিই খালকিহি, অতপর তিনি মাফ করে দেন তার সমস্ত সৃষ্টিকে, মানে সমস্ত মানুষকে, জিনকে বলতে পারেন, কারণ তারাই হয়েছে শরীয়তের দায়িত্বভার গ্রহণকারী মুকাল্লাফ। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, মুশরিককে যারা আল্লাহর সাথে আল্লাহর জাতে সত্তায় গুণাবলিতে নামে এবাদতে কাজে কোনো ক্ষেত্রে শরিক করে, একটি ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে বহু ক্ষেত্রে শরিক করে, যারা মুশরিক বহুত্ববাদী, যারা কবর মাজারে বিশ্বাসী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না, যারা তাবিজ তোমারে বিশ্বাসী আল্লাহ মাফ করেন না, যারা বালা আর তাকাতে বিশ্বাসী তাদেরকে মাফ করেন না, যারা টোটকা ফোটকার ভ্রান্ত ধারণায় বিশ্বাসী তাদেরকে মাফ করেন না, যারা এসব ভ্রান্ত বিশ্বাস রাখে যে ওই টিকটিকি টিকটিক করে সেরে আমাদের কথা ঠিক আছে রে ঠিক আছে, ওদেরকে মাফ করেন না। তাহলে এই টিকটিকি কেমন করে গায়েব জানিল? আপনি এত অধম যে আপনি জানতে পারলেন না গায়েবটা, ও টিকটিকি জেনে নিল, তাহলে টিকটিকির চাই তো আপনি অধম। আর এই কথাই তো আল্লাহ বলেছেন, যারা কোরআনে হাদিস থেকে দূরে চলে যায়, আল্লাহর উপদেশ থেকে গাফেল হয়ে যায়, উলায়কা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পদ পশু পাখি জন্তুর মতো, বালহুম আন আজাল, ওর চাইতো বেশি অধম। আপনি কত অধম যে গল্প আল্লাহ আলোচনা করছেন, করবো কি করবো না, করবো কি করবো না, কেউ বলছে করো কেউ বলছে করিও না, আর হঠাৎ করে টিকটিক করে উঠলো টিকটিকি, ও গায়েব জানিল, আপনি অধম জানতে পারলেন না, আফসোসের কথা তাই না? কোথায় নিয়ে চল, মুশরিক একেবারে নিচে নেমে যায়, মুশরিকের বিবেক কাজ করে না, বিবেক কাজ করে না, নাহলে মাটির পুতুলেরকে পূজা করে, মৃত ব্যক্তির কবর মাজারে কি অবস্থায় আছে না ওর পূজা করে, ও কি দেবে কি, আসলে বিবেক কাজ করে না, ব্লাইন্ড অন্ধ হয়ে যায় আসলে মানুষ। কিন্তু মহেদ না, চোখ খুলে আল্লাহর ইবাদত করি, আল্লাহর দিন মেনে চলি, আল্লাহ পাকের সনদ কোরআন এবং হাদিসের দলিল মেনে চলি, সজাগ ব্রেন, সজাগ, দলিল কোথায়, দলিলের সাথে জীবনযাপন করি। জি হ্যাঁ, এ হচ্ছে পার্থক্য একজন আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপনকারী আর একজন শিরক বিদাতকারীর মাঝে। মুশরিককে আল্লাহ মাফ করে না, যে কোনো রকমের শিরক হোক না কেন, আও মুশাহিন অথবা মুশাহিনকে মাফ করে। মুশাহিনের ব্যাখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে বিদ্বেষী, শাহনা বলা হয় হিংসা বিদ্বেষকে, শত্রুতা বিদ্বেষ রাখে অন্তরে, অন্তর্দ্বন্দ্ব, ভাই ভাই মিল নেই, বাপে ছেলেতে, মায়ে মেয়েতে মিল নেই, বনে বনে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে মিল মহব্বত নেই, চাচার সাথে, মামার সাথে, খালা ফুফুর সাথে, গ্রামবাসীর সাথে, সাথী বন্ধুদের সাথে, রুমমেটের সাথে, কোম্পানির কলিগদের সাথে, যে কারোর সাথে যাদের সাথে সামনাসামনি হয়, কিন্তু অন্তরে দ্বন্দ্ব, শত্রুতা, বিদ্বেষ, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য যে বৈরিতা থাকতো তাহলে তো এটা কাম্য আল্লাহ পাকের কাছে, কিন্তু না, দুনিয়ার গরজে, কারো পয়সার জন্য, নেতৃত্বের জন্য, স্বার্থের জন্য, আমার মনের উল্টা হয়েছে, আমার দলের উল্টা হয়েছে, আমার এই উল্টা হয়েছে, ওর উল্টা হয়েছে, যার ফলে এই যে হিংসা বিদ্বেষ কাজ করছে মুসলিম সমাজে, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা ভরা আছে, আর শত্রুতা থেকে অন্তরকে পাক করে ঘুমাইলো না, আল্লাহ পাক রব্বুল আলমিন এই শাবান মাসের পনেরো তারিখে ওকে মাফ করবেন না, একটা অর্থ। আর একটা অর্থ ইমাম ইসহাক বলছেন যে ফাসসারাহুল আউজাই, ইমাম আউজাই রহমত প্রখ্যাত ইমাম ছিলেন, বরং এক যুগে বড় বড় নয় জন, হ্যাঁ কাছাকাছি সময়ে বড় বড় ফকিহ আর মুহাদ্দিস পয়দা হয়েছিলেন, তাদের মধ্যে চারজন এই চার ইমাম, চার ইমামের নামে তো মজহাব টিকে গেছে, আল্লাহ পাকের যে কী হেকমত যে এক উম্মতের তকলিদ চার রকম শুরু হয়েছে, চারটা টিকে গেছে। ইমাম আওজাইরও হাজার হাজার ভক্ত আর অনুসারী ছিল, যারা যুগের আবর্তন বিবর্তনে ইমাম আওজাইর মজহাব শেষ হয়ে গেছে, যেমন দাউদ জাহিরির মজহাব ছিল, জাহিরি মজহাবের লোকেরা শেষ হয়ে গেছে। তো ইমাম আওজাই খুব বড় মানের মহাদ্দিস আর ফকিহ, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কিন্তু ভক্ত নেই বলে ইমাম আওজাইকে সাধারণ জানে না। আর আবু হানিফা আরে ইমাম আজম, ইমাম শাফি, যদি শাফি মোকাল্লেদ, ইমাম শাফি কি বলেন আপনি,
মানে তাদের অন্ধনুকরণই মনে হচ্ছে জান্নাত, হ্যাঁ তাদের অনুসরণে কিন্তু তাদের সকলের অনুসরণে, একজনের না। একজন যদি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন একজনের কথা উঠবে যে একজনকে মানলে জান্নাত, তাহলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকি যখন বলবেন একজন, তো শুধু ইমাম আবু হানিফাও বলবেন না, শুধু শাফিও বলবেন, শুধু মালিকও বলবেন, শুধু আহমদও বলবেন, সকলকে যখন সকল আইম্মা ইকরামকে শ্রদ্ধা করে সকলকে সমানভাবে মানব, তখন ইনশাআল্লাহ তাআলা তারা জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখি, আর এই জান্নাতের পথে আছে। ইমাম আওজাই বলছেন যে মুশাহিন হচ্ছে আল মুবতাদি আল্লাযী ইউফারিকু উম্মাতান, বিদাতিকে বলা হয়। তো আল্লাহ পাক মুশরিককে মাফ করবেন না, আর কাকে মাফ করবেন না তাহলে? বিদাতিকে। ইমাম আওজাইর ব্যাখ্যা হচ্ছে এটা যে বিদাতিকে আল্লাহ মাফ করবেন না। তাহলে চিন্তা করুন, শয়ে বরাতে যদি মাফ হয় তো ওই লোকদের মাফ হবে যারা অন্তরকে সাফ করে নিয়েছে শিরিক থেকে আর হিংসা বিদ্বেষ থেকে আর বিদাত থেকে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। আর যারা এই শয়ে বরাতের বেদাত করছে, হালুয়া রুটি করছে, আর দলে দলে কবর জিয়ারত করে বেড়াচ্ছে, আর রাতে নফল পড়ছে, হ্যাঁ আলফিয়া হাজারি নামাজ পড়ছে, তাদেরকে মাফ করবেন? মাফ হবে না, তাদের মাফ হবে না, শুনে রাখেন। এই হাদিসটি সম্পর্কে ইবনে মাজাহ রয়েছে হাদিসটি, আলবানি রহমতুল্লাহ আলের গবেষণা যে হাসান, হাসান মানে সহির একটু নিচে আর জয়ীফের ওপরে, তার মানে আস্থাযোগ্য। কিন্তু এই হাদিসটা সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করেন, সামান্য গভীরভাবে, যে এই হাদিসে কি বলা হয়েছে যে কোন আমল করতে হবে? রাত্রে নফল পড়ার কথা বলা হয়েছে, দুই রাকাত নামাজের কথা আছে, দিনে রোজার কথা বলা হয়েছে, বলা হয়েছে আল্লাহ পাক দেখেন এই রাতে, আল্লাহ পাক তো প্রতি রাতে, সহি মুসলিমের হাদিস বলা হয়েছে আল্লাহ পাক প্রতি রাতে প্রথম আকাশে আসেন, আর আল্লাহ পাকের আশা আল্লাহ পাকের মতো, হ্যাঁ, আর আসার পরে বলেন যে কে চাইছো চাও দেব, হ্যাঁ কে মাফ চাইছো মাফ করব, কে রিজিক চাইছো কে রিজিক দেবো, ইত্যাদি বলতে থাকেন। আর যে না চাই দোয়া না করে তো আল্লাহ পাক, হ্যাঁ রাগান্বিত হন যে চাইলে না কেন হতো বাঘা। প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলমীর ডাক দেন। যাই হোক, ধরেই নিলাম হাদিস যদি হয় হাসানি হয়, তাহলে এই রাতে যে কোনো নামাজ আছে, এবাদতবন্দিগি আছে, আর দলে দলে কবর জিয়ারত আছে, বা হালুয়া রুটি তৈরি করা আছে, এগুলি কোথায় পেলেন? তিলকে কি করে দিলেন? তাল করে দিলেন। কেন? এই রাতে অন্তরটাকে সাফ রাখেন, বিদাত মুক্ত হয়ে যান, শিরিক মুক্ত হয়ে যান, এতটা জানতে পারেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। কোনো আমলের কথা তো বলা হয়নি। অন্য অন্য রাতে যেমন আমল করে ওই রকমই আপনার গতিতে আপনি আমল করতে থাকেন, অন্য অন্য দিনে যেমন আপনার নেক আমল থাকে ওই রকমই আপনি সকাল সন্ধ্যার জিকির আজকার ইত্যাদি যেসব আমল আছে আপনি আমল করতে থাকেন নর্মাল গতিতে, কিন্তু বিশেষভাবে এতে তো কোনো আমল বুঝাইনি। সুতরাং এই হাদিসকে দলিলে পেশ করে বাকি বিদাতগুলির প্রমাণ ওতে পাওয়া যায় না। এতে এতটুকু প্রমাণ পাওয়া যায় শিরক মুক্ত হয়ে যান, বিদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এই হাদিসের পুরো সনদ আমি নকল করেছি, এই সনদের মাঝখানে ইবনে লাহিয়া আছে, ইবনে লাহিয়া নামক একজন বর্ণনাকারী আছে, এর সম্পর্কে কি বলা হয়েছে শোনেন। আর এই রেওয়ায়তটি মুসনাদে বাজদারে রয়েছে, যাতে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনম আফ্রিকি, আফ্রিকার লোক, এই বর্ণনাকারী আছে, দুইজন সম্পর্কে বলছেন যে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনম আফ্রিকি এ হচ্ছে বিতর্কিত মানুষ। এর সম্পর্কে ওয়াজাআফাহু জমহুরুল আইম্মা, অধিকাংশ আইম্মায়ে মুহাদ্দিসিন একে দুর্বল বলেছেন। তাহলে বর্ণনাকারী এ আফ্রিকি অধিকাংশ আইম্মায়ে কেমদের নিকটে কি দুর্বল। জি, আর একজনের কথা বললাম, এই যেটা ইবনে মাজাতে রয়েছে ওই হাদিসের সনদে, ইবনে লাহিয়া বলছে, ইবনে লাহিয়া হচ্ছে লিনুন বা লাইয়েনুন, এ হচ্ছে দুর্বল, লাইয়েন মানে দুর্বল, হ্যাঁ স্মৃতিশক্তি তার দুর্বল, হ্যাঁ স্মৃতিশক্তি ঠিক থাকতো না, গোলমালও করে দিত, কোন কথাকে কোন কথা করে দিত। তো যেই লোকটা কোন কথাকে কোন কথাই পৌঁছে দেয়, তার জন্য কোনো বিচিত্র নয় যে প্রতি রাতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন ওইটাকে করে দিয়েছে, নিষ্পশাবন করে দিয়েছে, হইতে পারে এটা, নিশ্চিত না হইলেও। সুতরাং শুধু আলবানিকে পেশ করে দিবেন আপনার সুবিধা মতো, আর তাকে পেশ করে দিয়ে তারপরেও আপনার পুরো আমল প্রমাণ হয়নি, শুধু এতটুকু এই রাতটার কিছু ফজিলত আছে কি, এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু বুঝলাম। কাকে মাফ করেন তাও এই শর্ত সাপেক্ষ, শিরক বিদাত মুক্ত হন, হিংসা বিদ্বেষ মুক্ত হন। হাদিস তাহলে জয়ীফ, কারণ এই বর্ণনাকারী হচ্ছে এতে জয়ীফ।